কদিন গ্যাসে রান্না হবে, আহ কি সুখ। দেখার বিষয় যে 3 মাস তো ওভেন বন্ধ ছিল, এতে আগুন ধরে কিনা, তাই তো মনে করো। ওই বাবা, বিশ্বকর্মা যেন জ্বলে যায়। হ্যাঁ আসছে সামনে বিশ্বকর্মা। ও ভেরি ডেঞ্জারাস। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা উঠে আজকে একটু পাটা ব্যথা করছিল, ওই জন্য পায়ে দেখুন এই যে নীল ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছি। গেছিলাম সকালে চাল ধরতে, চাল ধরে চলে এসেছি, আর সাইকেলের অবস্থাটা আমার এত খারাপ হয়ে গেছে, সাইকেলে তেল নিয়ে এসেছি। এখন সকালে এখন ব্রেকফাস্ট হোক, এখন মেজো বৌদি দিয়েছিল আমার চা আর রুটি খাবো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের গ্যাস লাগানো চলছে। কালকের আমাদের বাড়ি গ্যাস এসছে, আর আজকের এই যে দেখুন গ্যাস লাগাচ্ছে। এবার থেকে আমাদের বাড়ি কদিন গ্যাসে রান্না হবে, আহ কি সুখ। কালকেই কারেন্ট দেবো ভাবছি। আরে রেগুলেটর খারাপ হয়ে গেছে বোধ হয়। বস্তানে চাপি রাখতে হবে, দুটো বস্তান আছে না, নতুন বস্তান আছে তো একটা। এখানে মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছিল, তো এইখানটা ইট টিট চাপা দিয়ে মোটামুটি রেডি করেছি। এখন দেখার বিষয় যে 3 মাস তো ওভেন বন্ধ ছিল, এতে আগুন ধরে কিনা, তাই তো। এই যে ছোট মোটে গেছে, একদম অবস্থা পুরো ভালো খারাপ। করে মুছে দিয়েছি। আর এত আচ্ছা, এখন তাহলে অন করি। তো এখন অন করছি, দেখি জলে নাকি আওয়াজটা বন্ধ হয়ে যায়। নাও এখন গ্যাস তো আসলো, দেখি মা বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মার নামে মানে ওই বাবা বিশ্বকর্মা যেন জ্বলে যায়। হ্যাঁ পরিষ্কার করেছিলে, আচ্ছা ওই জন্য একদম দারুণ জ্বলছে দুটো। ওটা বন্ধ করো, এই তো এইখানে অসুবিধা হচ্ছে না, এখানে লাগিয়ে দেওয়া না। ইটটা চাপানো আছে তো, যতক্ষণ ইট চাপানো আছে কোনো আছে। রেগুলেটার না কিনে পুরো ওভেনেই পাল্টাতে হবে, ফালতু রেগুলেটার পাল্টলাম। এখন 300-400 টাকা নিয়ে নেবে, তাই তো। আমার 1200-1300 টাকা একটা ওভেন হয়ে যাবে আরামসে। এইগুলো দেবে, পাইপ টাইপ সব দেবে? হ্যাঁ সব দেবে। তাহলে এটা পাল্টে দিতে হবে, আর এটা মদন আমাকে দিয়ে দিতে হবে, ভাঙড়ির দ্বারে বেঁচে দিতে হবে। এটা উচ্ছে নিয়ে উচ্ছেটা ভাজা করতে হবে। আর ইয়ে কী বলে, মাংস আসছে তো, তুমি সেই মশলা রেডি করো। তো মানে আজকেও আমাদের বাড়িতে মাংস হবে, মানে একজন দিচ্ছে আর কি, গিফট দিচ্ছে মাংসটা, তো সেই জন্য আজকেও মাংস হবে আমাদের বাড়িতে। তাহলে ভাজা করতে লাগবো, আমি তো সাইকেল পরিষ্কার করা আছে, সাইকেলে একটু তেল লাগাবো। প্রত্যেকটা চেনের নাটে নাটে ভালো করে তেল দিতে হবে। এ বুলটি, বুলটি রে এদিকে আয়, কি করছিস? হ্যাঁ কি করছিস, বসে আছিস? কটা ডিম দিছে? কালি বন্ধ কি করা হবে, হাফ ডিম দিচ্ছে। মমতা এদিকে কালি কি কল ঠিক করবে? চিংড়ি মাছ হচ্ছিল গো কালকে রে, শুধু হাওয়ার জন্য আমি ধরতে পারিনি, আজকে ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক টাইমে গিয়ে ধরে দেবো তোমার। হাওয়া না দিলে যাবো, হাওয়া দিলে যাবো না কালকে। হাওয়ার জন্য আমার মাছ হয়নি কালকে, পড়ছিল চিংড়ি মাছ, হাওয়ায় জাল ফেলা যাচ্ছে না। ওই যতটা হয়েছে অতটা হলেও তাও হবে তো নাকি? হ্যাঁ ফ্রেন্ড, আজকে মাংস রান্না হবে বলছিল, তার জন্য মাংস কিন্তু আমাদের চলে এসছে। এখানে আলু কেটে রেখেছি, আর এই যে আমাদের মাংস। আজকে কিন্তু অনেক মাংস, 1 কেজি মাংস আজকে মনে হচ্ছে। 1 কেজিই আছে মনে হচ্ছে না, 1 কেজিই আছে। আর এটা হচ্ছে গিফটেড। হ্যাঁ গিফট, আমরা আজকে আমাদেরকে গিফট করেছে, আমাকে দিয়েছে, আমাদেরকে মাকে দিয়েছে, দিদিমা, দিদিমা বলে কথা মানে অপারে বাড়ি আমার সেই ভাগনা, তো দিয়েছে আর কি খুশি করে, তাই আজকে মাংস খাবে। আমরা তো খেয়েছি রবিবারে, আবার আজকের হচ্ছে,
রবিবারে তোমার আছে, আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো? একদিন গ্যাপ দিয়ে আবার মাংস আছে। লবণটা ভাজছো কেন? লবণটা না ঠিক কেমন প্যাকেটের মধ্যে ছিল আর ভেজা ভেজা মতো, দোলা মতো হয়েছে, ভিজে গেছে, তার জন্য হ্যাঁ ভেজা মতো ছিল, তাই একটু ভেজে নিয়েছি। লবণ ভালকে কিন্তু লবণের গুণ থাকবে না। লবণে কি আছে, কি ভিটামিন আছে? লবণটা ভেজে এবার তরকারি বসাও। আর গ্যাস পেয়ে মমিতা একদম আরামসে রেখে চালু, একদম চালু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ধার করে, কিন্তু কেউ পান্তা খাইনি, রুটি খেয়েছি আর কি, পান্তা আর চা খেয়েছি। আরে তুমি এক কাজ করো, রান্না করতে লাগো আর আমার জন্য কষাই তুলে রাখবে। হ্যাঁ আমি তো তখন জামা কাপড় বুড়িয়েছি, একদম না জামা কাপড় আমি সকালে বুড়িয়ে দিয়েছি, ওইগুলো আর কি কেঁচে নেই আমি। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন আমি, প্রীতি, মমিতা আমরা এখন খেতে বসেছি। এই যে এখানে মাংস সরকার দিয়েছে, মমিতা দিয়েছে, ঠিক আছে, আর এদিকে দিয়েছে উচ্ছে, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজা। তো সবার হাত ধোয়া হয়ে গেছে কি? হ্যাঁ। তাহলে আমি একটু বাকি আছি, তাও আমি হাত ধুই না, তবু আর হাতটা ধুয়ে নিই। তো হাতটা ধুয়ে এখন খাওয়া শুরু করবো আমরা। প্রীতি তুই উচ্ছে ভাজা লিচিস না নিস নি? কেন খাস না? কেন উচ্ছে ভাজা খেলে কি হয় জানিস? তোর পেটে যে কৃমি থাকবে সেই কৃমি মরে যাবে, কৃমি। রক্ত পরিষ্কার হবে, তারপরে পেটে ওই যে তুই বলিস না আমার পাছায় কিটকিট কিটকিট করে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তোর মাকে শুনে দেখবি, ডাক্তারকে শুনে দেখবি, ওই জন্য উচ্ছে খেতে হয়। উচ্ছে খেতে হয়, নিম পাতা খেতে হয়, কালমেঘেও খেতে হয়, তাহলে ওই কি কৃমি সব মরে যাবে। কলা উঠছে তবু ভালোই তিতো আছে। কাল পরশু কে আসছে প্রীতি আমাদের বাড়ি? কাল পরশু আমার বাবা আসছে। বেশ, মিথ্যে কথা, বাবা আসছে, মিথ্যে কথা, আসছে বাড়িতে উঠবে। আমি ফোন করেছিল তা দেখছি স্টেশনে বসে আছে, তাই বাড়িতে দিকে গাড়ি চলছে, মিথ্যে বাড়ি আসছে পরশু দিন। এবার আস্তে আস্তে ঘরটা ভরবে, প্রথমে মেজদা আসবে, তারপরে বাবা, তারপর বড়দা, তারপরে ঘর বাঁধবে। যখন সবাই কাজে চলে যায় তখন বাড়িটা ফাঁকা হয়ে যায়, আবার যখন আসে তখন ভরে যায়। আস্তে আস্তে সবাই আসবে, পরশু দিন মেজদা আসছে, তারপরে আরো 15-20 দিনের ভেতর বাবা চলে আসছে। যেভাবে আমার খাওয়াই গেলো, তুমি কেমন খাচ্ছ? তৃতীয় জিনিস তৃতীয় লাগবে না, তুমি মিষ্টি লাগবে, আজব দেখো। ব্যথা একবারে সহ্য করবো, আমি বারবার ধরে সহ্য করবো, তুমি খেতে থাকবা, তুই তো লাগতেই থাকবে। আমি দেখো একটুখানি ভাতে মাখিয়ে নিলাম, ব্যাস দু চার গাল খেয়েছি, শেষ। তোকে যে আংটিটা দিলাম সেই আংটিটা কোথায় প্রীতি? দুর্গাপূজার পরের দিন না, ওটাই তো। একবারে মাখি খেয়ে তুমি প্র্যাকটিস করে দেখো, অল্প ভাতে তাও বেশি ভালো হয়, দুবারে ওটা খাওয়া যাবে। তৃতীয় জিনিসটা আমার খুব একটা পছন্দ নয়, আগে তো একদমই খেতাম, একদম না,
মোটামুটি হয়েছে মাংস তরকারিটা। পিতির কেমন লেগেছে? পিতির এবি ক্যামেরাটা বন্ধ করছি।